Hello everyone, welcome to our today's lecture. Assalamualaikum sir. Shubho sokal sir. Waalaikum assalam. Bhalo achen shobai? Alhamdulillah sir, apni kemon achen? Alhamdulillah sir. Bhalo achi, alhamdulillah. So ajke amra basically je topic ta dekhbo eta hocche entropy. কন্ডিশনাল এন্ট্রপি এন্ড স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি এটা নিয়ে কথা বলবো। তো এই জিনিসগুলো আমাদের দরকার হবে হচ্ছে ডিসিশন ট্রি যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটা বোঝার ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো দরকার হবে। তো ওই অ্যালগোরিদমে যাওয়ার আগে তো আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে। তো আমাদের এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্মস আছে, তো আমরা এই জিনিসটা একটা আমি দেখাবো আর বাকিটা হচ্ছে আপনাদের ক্যালকুলেশন করতে বলবো, টাইম দিব। তো এটা ক্যালকুলেশন করে বের করে আমাকে দেখাবেন যে আসলে হচ্ছে কিনা, আর স্ক্রিন শেয়ার করলে আমি দেখতে পারবো, সমস্যা নাই। সো একটা বললে বাকিগুলা বের করা যাবে, খুব ইজি জিনিস। সো আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি আপাতত, আর কারো কোশ্চেন থাকলে আমরা লেকচার শেষে নিব। আজকে আমাদের টপিক হচ্ছে এন্ট্রপি, কন্ডিশনাল এন্ট্রপি এন্ড স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি। এই জিনিসটা কি জিনিস, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। সো প্রথমে চলে আসি, একটু বড় করে নিই। ওকে, সো এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি হচ্ছে কোন একটা জিনিসের আনসার্টেনটি মেজার করা, এটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রপি। যেমন আমি যদি একটা মানুষের সাথে পরিচিত হই, তো আমি কোন কোশ্চেন তাকে করলে তার সম্পর্কে আমার অনেক বেশি জানা হয়ে যাবে, তো এইটা কাইন্ড অফ এন্ট্রপি বলা হয়। যে আমি সেই কোশ্চেনটাই ওকে আগে করব যেই কোশ্চেনটা দিয়ে তার অধিকাংশ জিনিস জানা হয়ে যাবে। মানে ফর এক্সাম্পল, আমি যদি চিন্তা করি যে একজন নতুন মানুষের সাথে পরিচয় হইলাম, সে আসলে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, এটা যদি আমি কোশ্চেন করি, মানে সে আসলে লাস্ট কোন ডিগ্রিটা নিয়েছে, এটা যদি আমি কোশ্চেন করি, তাহলে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার অলরেডি আর কি নলেজ হয়ে যাবে। তো এই যে যে ব্যাপারটা, যে আমি কোন একটা জিনিসের বা কোন একটা মানুষের সাথে কথা বলতে গেলে ওই কোশ্চেনটাই আমি আগে করব যেই কোশ্চেনটা আমার আনসার্টেনটি কমাই দিবে, মানে ওই মানুষটা সম্পর্কে জানতে আমার হচ্ছে অনেকগুলো কোশ্চেন করা লাগবে না। সাপোজ যদি 10টা কোশ্চেন করে ওই মানুষটা সম্পর্কে আমার জানতে হয়, তো এন্ট্রপি আমাকে শেখায় কি, আমি ওইখানে 10টা কোশ্চেন করব না, আমি ওইখানে এমন কিছু কোশ্চেন করব যে কোশ্চেন গুলাকে আমার ওই 10টা কোশ্চেন করা লাগবে না, আমার 3-4টা কোশ্চেনের মধ্যেই তার সম্পর্কে আমার জানা হয়ে যাবে। তো এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম এন্ট্রপির যে জিনিসটা। তো এন্ট্রপি আর আমাদের যে কন্ডিশনাল এন্ট্রপি যেটা আছে, তো এই জিনিসটা হচ্ছে কোন একটা মানুষের বা কোন একটা আনসার্টেনটি কমানোর যে টেকনিক, এটা হচ্ছে মেনলি আমরা এইটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলতে পারি। আর আনসার্টেনটি যখন কমে যাবে, তখন হচ্ছে আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে আমার খুব বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে। আর এইটার এই বেজের উপর ভিত্তি করেই বেসিক্যালি ডিসিশন ট্রি তৈরি করা হয়। মানে ডিসিশন ট্রি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমি কম সংখ্যক কোশ্চেন করে আমি আমার স্পেসিফিক আউটপুটে পৌঁছাবো, এটা হচ্ছে ডিসিশন ট্রি এই অ্যালগোরিদমের উপর বেজ করে গড়ে ওঠে। আর কম সংখ্যক কোশ্চেন, কোন কোশ্চেনটা আমি করব, কোন কোশ্চেনটা আমি আগে করব, কোন কোশ্চেনটা আমি পরে করব, এইগুলো হচ্ছে আমাকে এন্ট্রপি এবং ইনফরমেশন গেইন এই জিনিসটা হচ্ছে আমাকে বলে দিবে আর কি। আমরা এটা ধাপে ধাপে জিনিসগুলো দেখবো। তো প্রথমেই চলে আসি এন্ট্রপি। তো এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি বললাম কি, যে কোনো একটা জিনিসের আনসার্টেনটি যদি আমি মেজার করতে চাই, তো তখন হচ্ছে আমাকে এন্ট্রপি, সেই জিনিসের এন্ট্রপিটা মেজার করতে হবে বা এন্ট্রপিটা বের করতে হবে। তো এখানে আমি বলছি তাহলে এন্ট্রপি কি, এন্ট্রপি ইজ মেজার রিগার্ডিং হাউ ইনোভেটিভ সামথিং ইজ, হাউ অর্ডার সামথিং ইজ, দ্য অ্যামাউন্ট অফ আনসার্টেনটি রিগার্ডিং সামথিং ইজ। মানে কোনো একটা জিনিসের
আনসার্টেনটি কত, এটা হচ্ছে এনট্রপি হচ্ছে আমাকে বলে দেয়। তো আমাদের যদি একটা র্যান্ডম ভেরিয়েবল যদি আমি নেই, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল এবং তার এনট্রপিকে আসলে তাহলে ডিনোট করা যাবে হচ্ছে এইচ অফ এক্স দ্বারা। যদি এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল হয় এবং তার এনট্রপি যদি আমি বের করতে চাই, তো তার এনট্রপিকে আমি ডিনোট করতে হবে হচ্ছে এইচ অফ এক্স দ্বারা। এটা জাস্ট সিম্বল, এনট্রপি হচ্ছে এইচ দ্বারা মেইনলি রিপ্রেজেন্ট করে। তো এইচ অফ এক্স এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে মাইনাস সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ লগ টু বেস প্রবাবিলিটি অফ এ। মানে আমি যে প্রবাবিলিটি বের করলাম যে স্পেসিফিক ফিচারের, তার প্রবাবিলিটি আবার লগ টু বেজে তার সাথে গুণ করতে হবে, তাহলে হচ্ছে আমরা কন্ডিশনাল মানে আমরা হচ্ছে সরি তাহলে আমরা এনট্রপি পাবো আর কি। তো সামেশন মানে বোঝাচ্ছে কি যে আমাদের যতগুলো ফিচার আছে ততগুলো ফিচার কিন্তু এগুলো যোগ হবে। সাপোজ এখানে হচ্ছে আমাদের এ থেকে শুরু করে সি পর্যন্ত তিনটা ফিচার আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ লগ টু বেজ এ টু বেজ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু লগ টু বেজ প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টু লগ টু বেস প্রবাবিলিটি অফ সি, এইভাবে করে তার আমি এনট্রপি বের করতে হবে আর কি। তো এই যে সামেশন মানে হচ্ছে আমাদের যতগুলো ফিচার আছে সবগুলো যোগ করতে হবে, এবং তার আগে একটা মাইনাস সাইন অবশ্যই থাকবে এনট্রপি ক্যালকুলেশনের ক্ষেত্রে। তাহলে কি বললাম যে এনট্রপি জিনিসটা কি, এনট্রপি বললাম হচ্ছে কোন আনসার্টেনটি যদি আমি মেজার করতে চাই তাহলে আমাকে এনট্রপি বের করতে হয়, এবং বললাম যে যদি এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে তার এনট্রপি করা হয় হচ্ছে এইচ অফ এক্স দ্বারা। এইচ অফ এক্স এর সূত্র হচ্ছে মানে এনট্রপি মেজার করার সূত্র হচ্ছে এইচ অফ এক্স এটা ইকুয়াল টু মাইনাস সামেশন অফ এ বিলং টু এ, যেখানে ছোট হাতের এ এটা হচ্ছে যে সিম্বলটা আমাদের অবশ্যই এই যে এ ফিচারের মধ্যে থাকবে, যেটা আমরা যে যখন এক্সাম্পল দিব তখন আমি বুঝতে পারবো। আচ্ছা শব্দ হচ্ছে ইব্রাহিমের, ইব্রাহিম একটু আনমিউট মিউট করে রাখেন আর কি, আমি সবাইকে মিউট করে দিচ্ছিলাম যদিও, তো বাইরে সাউন্ড হলে সমস্যা। তো দেখি যেটা বলতেছিলাম যে তাহলে এনট্রপি জিনিসটা মেজার করার সূত্র হচ্ছে আমি যদি মাইনাস সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ ইন্টু তাকে যদি গুণ করি লগ টু বেস প্রবাবিলিটি অফ এ দ্বারা, তখন হচ্ছে আমরা এবং সেগুলো যদি আমরা সামেশন করি তখন আমরা কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলের ক্ষেত্রে এনট্রপি মেজার করতে পারি, যেখানে বড় হাতের এ এটাকে অ্যালফাবেট হিসেবে চিহ্নিত করা হয় এবং ছোট হাতের এ এটাকে সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবং যেহেতু এখানে লগ টু বেজে আমরা এনট্রপি মেজার করতেছি, তাহলে এটা যে ইউনিট হবে এই এনট্রপি যে ইউনিট হবে এটা বিট এককে হবে আর কি। লগ টু বেজ এ ইউনিটে করতেছি বলে এটার এনট্রপির যে ইউনিট হবে সেটাকে আমরা বিট হিসেবে কাউন্ট করতে পারি। নেক্সট যদি এইখানে লগ টেন বেজ থাকতো, মানে লগ এখানে যদি টেন থাকতো, তাহলে সেটাকে তার যে ক্যালকুলেশন করে যে আউটপুটটা পাইতাম তার ইউনিটটাকে আমরা তখন হচ্ছে রিপ্রেজেন্ট করতাম হচ্ছে ডিজিট দ্বারা। এটা আমরা নেক্সট স্লাইডে আমি বলেছি যে যদি বেস 10 হয় তাহলে কি হবে যে এনট্রপি অফ এক্স ইকুয়াল টু মাইনাস সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ লগ 10 বেস এ 10 বেস প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে লগের এখানে বেস 10 আসছে, যেহেতু বেস 10 তো এইটার ক্ষেত্রে এটা যদি আমি ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশনের ক্ষেত্রে তার ইউনিট হবে হচ্ছে ডিজিট, ঠিক আছে। তো তো এইটা হচ্ছে আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম, কারণ আমাদের প্রবাবিলিটি বা এনট্রপি বের করার সূত্র হচ্ছে এইটা, এনট্রপি বের করার রিয়েল সূত্র হচ্ছে আমাদের এইটা। তো আমরা এইটা নিয়ে হচ্ছে কাজ করব সামনে। তো দেখেন যে আমি যদি একটা লগ টু বেজ এক্স এরকম যদি আমার কোনো ইয়ে থাকে, এটাকে যদি আমি ভাঙাইতে চাই মানে ডিজিট আকারে যদি আমি ভাঙাইতে চাই, যেহেতু আমরা নর্মালি ডেসিমেল আকারে সবকিছু বুঝি, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি যে লগ 10 বেজ এক্স, এখানে যে পাওয়ার আছে পাওয়ারটা হচ্ছে উপরে যাবে আর এখানে যে বেজ আছে বেজটা হচ্ছে এইখানে পাওয়ার হিসেবে হয়ে যাবে। আর আমরা প্রত্যেকের ক্ষেত্রে লগ 10 বেজ নিলাম, কারণ এটা হচ্ছে আমাদের ডেসিমেল এককে প্রকাশ করার নিয়ম। তো এরকম যদি লগ 2 বেজ এক্স লগ 2 বেজ টু দা পাওয়ার এক্স এরকম যদি থাকে, তো সেটাকে আমরা ডেসিমেল আকারে প্রকাশ করলে এরকম কনভার্ট করে নিতে পারি আর কি। এটা একটা কনভার্সন বললাম। নেক্সট এইখানে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তো আমরা এটা মোটামুটি সবাই জানি যে হাফ এটাকে যদি আমরা 2 এর পাওয়ার আকারে চিন্তা করি তাহলে এটার 2 টু দা পাওয়ার মাইনাস 1 এরকম লেখা যায়, বা 1/4 এটাকে আমরা 2 টু দা পাওয়ার মাইনাস 2 লিখতে পারি, যেহেতু 4 কে স্কোয়ার করলে
টু টু দা পাওয়ার টু হয়, ওই টুটা যদি আমরা নিচের টুটা যদি উপরে নিয়ে যাই তাহলে সেটা মাইনাস পাওয়ারে মাইনাস টু চলে আসে। তো এই জিনিসগুলো আমরা সবাই জানি। তো এইখানে একটা চিত্র আমি আঁকিয়েছি, দেখেন যে এখানে হচ্ছে দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এবং একটার প্রবাবিলিটি হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে হাফ, এ এবং বি এর প্রবাবিলিটিও দেওয়া আছে হচ্ছে হাফ। তো এই যে যে প্রবাবিলিটি দেখা যাচ্ছে যে দুইটা সিম্বলের ক্ষেত্রে প্রবাবিলিটি এখানে সেম আছে, তাহলে এই টাইপের আমাদের যদি কোনো প্রবলেম থাকে বা ডিস্ট্রিবিউশন থাকে এরকম, যদি আমি ভাগ করি যে যেখানে প্রবাবিলিটি সেম, তো সেই ডিস্ট্রিবিউশন গুলোকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে যেখানে হচ্ছে আমাদের প্রবাবিলিটি সেম থাকবে, আমাদের যতগুলো ফিচার্স আছে ফিচার গুলোর প্রবাবিলিটি যদি সেম থাকে তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আনসার্টেনটি আসলে কম থাকে, ঠিক আছে? তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, যে আমরা একটু আগে একটা সূত্র দেখেছি যে এনট্রপি বের করার সূত্র হচ্ছে এইচ অফ এক্স এটা ইকুয়াল টু মাইনাস সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ ইন্টু লগ টু বেস প্রবাবিলিটি অফ এ। তো এইখানে দেখেন যে আমাদের দুইটা ফিচার আছে, তো এ একটা ফিচার বি একটা ফিচার, তো সবগুলা যোগ করতে হবে ওই সূত্র সাহায্যে, এবং তার আগে একটা নেগেটিভ সাইন দিতে হবে, তাহলে আমরা এনট্রপি বের করতে পারবো। তাহলে আমরা যদি এই চিত্রের এনট্রপিটা বের করতে চাই, তাহলে এখানে প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে এইটা, এর প্রবাবিলিটি হচ্ছে এইটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু লগ টু বেস প্রবাবিলিটি অফ এ। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে আমরা বের করে ফেললাম, কিন্তু পুরা ফিচারটার ক্ষেত্রে আরো একটা ফিচার আমার দেওয়া আছে, পুরা সিম্বলটার ক্ষেত্রে আরো একটা ফিচার আমার দেওয়া আছে, তাহলে এইটারও প্রবাবিলিটি আমার বের করতে হবে, মানে এনট্রপি বের করতে হবে, এবং সেগুলো যোগ করলেই আমরা একদম যে একত্রিত ভাবে যে এনট্রপি এইটা আমরা পাবো। তো দেখেন যে তাহলে বি এর ক্ষেত্রে এনট্রপি বের করার সূত্র কি, যে প্রবাবিলিটি অফ বি ইন্টু লগ টু বেস প্রবাবিলিটি অফ বি। তাহলে এ এর ক্ষেত্রে এনট্রপি বের করলাম, বি এর ক্ষেত্রে এনট্রপি বের করলাম, এই দুটো আমি যোগ করব এবং তার আগে একটা মাইনাস সাইন দিব। এইটাই হচ্ছে আমার যে একটু আগে যেটা দেখলাম যে এনট্রপি বের করার রিয়েল ফর্মুলা। তো এই টোটালটা যখন বের করব তখনই আমরা এই যে এক্স যদি একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার এনট্রপিটা আমরা এখন বের করতে পারবো। তো এইচ অফ এক্স এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি, যে যদি আমাদের একটা ফিচারের মধ্যে, যদি আমাদের একটা সিম্বলের মধ্যে অনেকগুলো ফিচার থাকে এবং সবগুলো ফিচারের আমাদের প্রবাবিলিটি সেম থাকে তখন সেইখানে আমরা বলবো হচ্ছে সেটাকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলতে পারি। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের আনসার্টেনটি আসলে অনেক কম থাকে, যে কোন একটা অনিশ্চয়তা, কোন একটা জিনিস জানার অনিশ্চয়তা, এই জিনিসটা আসলে কম থাকে। নেক্সট আমরা একটা চিত্র দেখি, যে মনে করলাম যে এখানে একটা চিত্র আঁকিয়েছি, এখানে এই সিম্বলটা হচ্ছে এ এবং এই সিম্বলটা মনে করলাম হচ্ছে বি, এবং এর প্রবাবিলিটি ধরলাম হচ্ছে 3.3/4 এবং বি এর প্রবাবিলিটি ধরলাম হচ্ছে 1/4। তো এটা হচ্ছে একটা স্কিউড ডিস্ট্রিবিউশন, যেখানে আমাদের প্রবাবিলিটি যে ফিচারগুলো আছে ফিচারগুলোর প্রবাবিলিটি সেম না। তো দেখেন যে স্কিউড মানে কি, কোনো একদিকে বড় হবে কোনো একদিকে ছোট হবে। তো এটা যদি আমরা একটা হিস্টোরিক্যাল ডায়াগ্রাম চিন্তা করি, যে এটা হচ্ছে এরকম এবং তার সাথে ছোট আকারে এরকম একটা আসছে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে বাম দিকে অনেক বড় ছিল এবং ডান দিকে কম আছে, তো এটা হচ্ছে স্কিউড। স্কিউড মানে হচ্ছে কোনো একদিকে বেশি থাকবে কোনো একদিকে কম থাকবে, এটাকে আমরা স্কিউড ডিস্ট্রিবিউশন বলি। কিন্তু ইউনিফর্ম দেখেন, এইখানে যদি আমি একটা ডায়াগ্রাম চিন্তা করি, এখান থেকে এইটুকু এই পর্যন্ত একটা ডায়াগ্রাম চিন্তা করি, যেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ডায়াগ্রাম, তো এটার যে এটার হচ্ছে যে আপ পোর্শন এবং এটা যে ডাউন পোর্শন দুইটারই সেম, দুইটারই সেম থাকে, তো এটাকে কাইন্ড অফ আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলতে পারি। আর স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো একটা টার্মস এর পোর্শনটা বা হিস্টোরিক্যাল ডায়াগ্রাম সেটা হচ্ছে আমার বড় পরিমাণে থাকে এবং বাকি পোর্শন গুলো হিস্টোরিক্যাল ডায়াগ্রাম সরে থাকে, এটা হচ্ছে আমাদের লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন বলতে পারি। অনুরূপভাবে এই টার্মটা যদি আমাদের এই দিকে থাকতো, এটা বড় থাকতো এবং এটা যদি ছোট থাকতো, তাহলে এটাকে আমরা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন বলতে পারি, মানে ডান দিকে আমাদের হেলে গেছে এরকম টাইপের আর কি। সো এরকম যদি একটা চিত্র থাকে, তো এটা যদি আমরা এখন প্রবাবিলিটি বা প্রবাবিলিটি না, এটা যদি হচ্ছে আমরা এখন এনট্রপি বের করতে চাই, তো সেম রুলসে আমরা বের করতে পারি, যে এটা যদি আমাদের স্কিউ ডিস্ট্রিবিউশন হয়
তাহলে তার প্রবাবিলিটি কি যে এ এর তার হচ্ছে এন্ট্রপি কি, এন্ট্রপিটা হচ্ছে এ এর ক্ষেত্রে এন্ট্রপি এবং বি এর ক্ষেত্রে এন্ট্রপি, এই দুইটা যোগ করব এবং তার আগে একটা নেগেটিভ সাইন হবে, কারণ কি আমাদের সামেশন বের করতে, আমাদের যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারের সামেশন বের করে আমরা মেইনলি এন্ট্রপিটা পাই। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আউটপুট আসবে হচ্ছে এরকম। ওকে, সো আমরা মোটামুটি এন্ট্রপি কি জিনিস এটা বুঝলাম, তো কিছু এন্ট্রপি বের করার ফর্মুলা দেখলাম, দেন হচ্ছে এন্ট্রপি সেই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা কিছু উদাহরণ দিলাম যেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রপি বের করতে পারি। এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে লাগবে, যেটা আমরা একটু পরে দেখব। তো এখন চলে আসি কন্ডিশনাল এন্ট্রপিতে। কন্ডিশনাল এন্ট্রপিতে বলছে কি, কন্ডিশনাল এন্ট্রপি হচ্ছে যে আমাদের যদি দুইটা র্যান্ডম ভেরিয়েবল থাকে, যদি এক্স এন্ড ওয়াই দুইটা র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে কন্ডিশনাল এন্ট্রপিটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স, এটাকে বলা হয় এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স। এটা মিন করে I know the x, tell me the uncertainty in y after knowing the x. এই কন্ডিশনাল এন্ট্রপি মানে এটা মিন করে যে I know the x and tell me the uncertainty of y after knowing the x. আমি x জানি, তো x জানার সাপেক্ষে y এর আনসার্টেনটি কত, এইটা আসলে আমাদের বলা হয় কন্ডিশনাল এন্ট্রপি। তো বলছি কি যে যদি আমাদের দুইটা র্যান্ডম ভেরিয়েবল থাকে x and y, তাহলে তার কন্ডিশনাল এন্ট্রপিকে ডিনোট করা হয় হচ্ছে এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স, এটা ইকুয়াল টু আমাদের যে ইকুয়েশনটা, ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ ইনটু এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ। তো দেখেন যে এইখানে যে প্রবাবিলিটিটা থাকবে সেই প্রবাবিলিটি সেই গিভেন পোর্শনে হচ্ছে আবার সেইটা থাকবে আর কি, ঠিক আছে। এইখানে যে ফিচারটা থাকবে এ গিভেন পোর্শনে আবার সেই ফিচার থাকবে। তো মনে করলাম যে এখানে এ বি সি তিনটা ফিচার আছে, তাহলে টোটালটার কন্ডিশনাল এন্ট্রপি তাহলে কত হবে, এই যে এখানে আমি নিচে দেখিয়েছি। তো এটা মেইনলি আসলে ওয়েটেড সাম অফ স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি। তো আবার যদি বলি তাহলে কন্ডিশনাল এন্ট্রপি কি, যদি এক্স এন্ড ওয়াই দুইটা র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে তার কন্ডিশনাল এন্ট্রপি হবে হচ্ছে এইচ অফ ওয়াই গিভেন এক্স, এটা ইকুয়াল টু সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ ইনটু এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ, এই যে এইটুকু ইনটু এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ, এইটাকে বলা হয় আবার স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি। তো কন্ডিশনাল এন্ট্রপি হচ্ছে অনেকগুলো স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি এবং তাদের প্রবাবিলিটির গুণফল, অনেকগুলো কন্ডিশনাল এন্ট্রপি এবং তাদের প্রবাবিলিটির গুণফল এবং তাদেরকে আবার যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা কন্ডিশনাল এন্ট্রপি পাই। তো কি বললাম যে কন্ডিশনাল এন্ট্রপি হচ্ছে স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি এবং আমাদের তার যে প্রবাবিলিটি আছে এটাকে গুণ করব, এবং এরকম যতগুলো স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি আছে সবগুলোই সেম কাজ করে সেগুলোকে যদি আমরা যোগ করি তখনই আমরা কন্ডিশনাল এন্ট্রপি পাবো, যেটা হচ্ছে ওয়েটেড সাম অফ স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি, যেটা আমি নিচে বললাম। সো এখানে বলেছি যে এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি। তো এই যে আমাদের কন্ডিশনাল এন্ট্রপি, এটাকে আবার তাহলে আমরা যদি একটু এলাবোরেট করি, সেটাকে যদি আমি মনে করলাম যে এখানে দুইটা ফিচার আছে যে স্পেসিফিক কন্ডিশনাল মানে এন্ট্রপির এই কন্ডিশনাল এন্ট্রপি বের করার জন্য আমাদের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপিতে এখানে দুইটা ফিচার আছে, তাহলে কি আমাদের এ এর জন্য কন্ডিশনাল এন্ট্রপি বের করতে হবে, বি এর জন্য কন্ডিশনাল এন্ট্রপি বের করতে হবে, এই দুইটা যোগ করলে আমরা টোটালটার কন্ডিশনাল এন্ট্রপি পাবো আর কি। তো দেখেন যে তাহলে কি বললাম যে ওয়েটেড সাম অফ স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি, তাহলে কন্ডিশনাল এন্ট্রপিটা কি, এটা বেসিক্যালি হচ্ছে ওয়েটেড সাম অফ স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কন্ডিশনাল এন্ট্রপি সূত্র হচ্ছে এইচ অফ ওয়াই গিভেন এক্স, এটা ইকুয়াল টু সামেশন অফ এ বিলং টু এ প্রবাবিলিটি অফ এ ইনটু এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল এন্ট্রপির সূত্র। তো এটা হচ্ছে তাহলে কি যে ওয়েটেড সাম অফ স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি, তার মানে যতগুলো হচ্ছে আমাদের ফিচার আছে সবগুলোর আমাদের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপির ওয়েটেড সাম করতে হবে। তো তাহলে যদি আমাদের এখানে মনে করলাম দুইটা ফিচার আছে, তাহলে একটা এ আর একটা হচ্ছে আমাদের বি, তাহলে এটাকে এখন আমাকে ওয়েটেড সাম করতে হবে যে প্রবাবিলিটি অফ এ ইনটু এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইনটু এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু বি, এইটা করলে আমরা আমাদের কন্ডিশনাল এন্ট্রপি পাবো। তো নিচে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেইখান থেকে হচ্ছে আমরা একটা আমরা হচ্ছে এরকম স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি সহকারে কোনটা স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি
এবং কন্ট্রা কন্ডিশনাল ইন্টারভিউ, এটা আমরা ওইখান থেকে ভালো করে বুঝতে পারবো। এটা তো হচ্ছে আমি ইলাবোরেট করলাম আর কি। তো দেখেন যে এইখানে আমাদের একটা চিত্র দিয়েছি, যে এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি চারটা ফিচার আছে। একটা আছে এজ, একটা আছে হচ্ছে এডুকেশন, একটা আছে ইনকাম, এবং একটা আছে মেরিটাল স্ট্যাটাস। এই ফিচারগুলোর সাপেক্ষে আমাকে ডিসিশন নিতে হবে যে কোন একটা স্পেসিফিক প্রোডাক্ট ওই মানুষটা কিনবে নাকি কিনবে না। এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট এবং এইগুলো হচ্ছে আমাদের সেই ফিচার। তো দেখেন যে এইখানে যদি আমি চিন্তা করি যে এটা যদি একটা ডেটা সেট চিন্তা করি, তো আমরা ওই যে লার্নিং অ্যালগোরিদমে পড়ছিলাম যে ক্লাসিফিকেশন প্রবলেম, রিগ্রেশন প্রবলেম, যে সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম, তো আমি বলে দিলাম এটা একটা সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদমের এক্সাম্পল। তো বলেন তো এটা কি হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেমের মধ্যে পড়বে নাকি রিগ্রেশনের মধ্যে পড়বে? মনে আছে কি? ক্লাসিফিকেশন। ভেরি গুড, ক্লাসিফিকেশন। কারণ এখানে আমাদের দুইটা পার্ট আছে, হয় সে বাই করবে না হয় বাই করবে না, এরকম পোর্শন আছে। সো এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। সো ডিসিশন ট্রি আমাদের কাইন্ড অফ একটা সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম, ক্লাসিফিকেশন প্রবলেম। তো যেটা আমরা দেখলাম যে এজ, এডুকেশন, ইনকাম, ম্যারিটাল স্ট্যাটাস, এটা হচ্ছে আমাদের চারটা ফিচার। এই ফিচারের উপর বেস করে আমাকে আউটপুট হচ্ছে ওয়াই, এটা ডিসিশন নিতে হবে যে একটা স্পেসিফিক প্রোডাক্ট সে বাই করবে নাকি বাই করবে না। তো দেখেন যে প্রত্যেকটা ফিচারের আন্ডারে আবার হচ্ছে অনেকগুলো পার্ট আছে। ফর এক্সাম্পল এডুকেশন, দেখেন এডুকেশনের মধ্যে মাস্টার্স আছে, হাই স্কুল আছে, ব্যাচেলার আছে, এই তিনটা পার্ট আছে। তো আমি যদি এইটার কন্ডিশনাল এন্ট্রপি বের করতে চাই, এডুকেশনের যদি আমরা কন্ডিশনাল এন্ট্রপি বের করতে চাই, তাহলে এটা কি হবে যে মাস্টার্সের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি এবং হাই স্কুলের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি এবং ব্যাচেলরের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি, এই তিনটা স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি যোগ করলেই কিন্তু আমরা বেসিক্যালি এই যে এডুকেশনের কন্ডিশনাল এন্ট্রপি বা এডুকেশনের হচ্ছে যে কন্ডিশনাল এন্ট্রপি, এটা আমরা বের করতে পারবো। একটু আগে যে উদাহরণটা আমরা দেখলাম যে কন্ডিশনাল এন্ট্রপিটা কি, এটা হচ্ছে স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি এর ওয়েটের সাম, যতগুলো ফিচার থাকবে। তো দেখেন যে আমাদের এইখানে যেটা বললাম যে এডুকেশনের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছিলাম, এডুকেশন হচ্ছে একটা ফিচার, আমি এডুকেশনাল কন্ডিশনাল এন্ট্রপি বের করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে তার যে ফিচারগুলো আছে, তার বেসিক্যালি তিনটা ফিচার আছে, যে মাস্টার্স আছে, হাই স্কুল আছে এবং ব্যাচেলার আছে। তাহলে আমাকে আলাদা আলাদা করে মাস্টার্সের কন্ডিশনাল এন্ট্রপি বের করতে হবে, স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি বের করতে হবে, দেন হাই স্কুলের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি বের করতে হবে, আর ব্যাচেলারের স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি বের করতে হবে। এই তিনটা এন্ট্রপি যখন আমি যোগ করব, তখনই আমরা এডুকেশনের কন্ডিশনাল এন্ট্রপিটা বের করতে পারবো। সো আমি এটার ক্ষেত্রে দেখি যে আর প্রবাবিলিটি আসলে বের করার নিয়ম, এই জিনিসগুলো হচ্ছে আমরা জানি বা ম্যাথমেটিক্যাল টার্মে আমি ধরে নিচ্ছি, এগুলো আপনারা কোর্স করে আসছেন, হয়তো আপনারা জানবেন, তারপর আমি দেখাচ্ছি আর কি। তো প্রথমে চলে আসি আউটপুটের ক্ষেত্রে। তো দেখেন যে আউটপুটে এখানে দুইটা পোর্শন আছে। তো আউটপুটে হয় সে বাই করবে অথবা বাই করবে না, এরকম দুইটা পোর্শন আছে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে আউটপুট, এটাকে যদি আমি ওয়াই চিন্তা করি, ওয়াই ইকুয়াল টু ইয়েস, ইয়েস মানে হচ্ছে উইল বাই, আর নো ইকুয়াল টু আমরা ওন বাই ধরে নিলাম। তো কতগুলো এই পারচেজের মধ্যে বা আউটপুটের মধ্যে কতগুলো সে বাই করবে এবং কতগুলো বাই করবে না, এরকম এগুলোর প্রবাবিলিটি আগে বের করে ফেলি। কারণ আমাকে কি যে আমরা এখানে দেখছি যে এইখান থেকে কি করতে হবে, প্রথমে এই পারচেজের ক্ষেত্রে হচ্ছে আমি বেসিক্যালি তার এন্ট্রপিটা বের করে নিই। তো এন্ট্রপি বের করতে গেলে অবশ্যই তার কি প্রবাবিলিটি লাগবে আমাদের। দেখেন যে এখানে আমরা দেখছি যে এন্ট্রপি বের করতে গেলে তার অবশ্যই প্রবাবিলিটি লাগবে, প্রবাবিলিটি ছাড়া তো আসলে এন্ট্রপি বের করা যাবে না। তো এন্ট্রপি বের করার সূত্র কি, যে প্রবাবিলিটি বের করতে হবে এবং যতগুলো ফিচার আছে সবগুলোর প্রবাবিলিটি আমাকে বের করতে হবে এবং সেগুলো যোগ করবে, এবং তার আগে একটা নেগেটিভ সাইন দিব, তখনই আমরা ওই স্পেসিফিক অ্যামাউন্টের জন্য এন্ট্রপি পাবো। এখন এখানে যে ফিচারটা আছে, মনে করলাম যে পারচেজ, তো পারচেজের যদি আমি এখন এন্ট্রপি বের করতে চাই, তো দেখেন যে পারচেজের ক্ষেত্রে দুইটা টার্মস আছে, একটা আছে সে বাই করবে আর একটা হচ্ছে বাই করবে না। তাহলে বাই করবের জন্য তার প্রবাবিলিটি বের করতে হবে এবং তার ক্ষেত্রে এন্ট্রপি বের করতে হবে, অনুরূপ ভাবে বাই করবে না তার ক্ষেত্রে প্রবাবিলিটি বের করতে হবে, তার এন্ট্রপি বের করতে হবে। এই দুইটা যোগ করব, যখন যোগ করেই কিন্তু আমরা এই টোটাল পারচেজের ক্ষেত্রেই আমরা এন্ট্রপিটা বের করতে পারবো। এটা আমাদের দরকার হবে এই যে
আমাদের হচ্ছে এডুকেশনের যে কন্ডিশনাল এন্ট্রপি এটা বের করার ক্ষেত্রে। তো দেখেন এটা দেখি, তাহলে পারচেজের ক্ষেত্রে যদি আমি এখানে চিন্তা করি, দেখেন যে কতগুলো পারচেজ করছে, আগে কতগুলো ডেটা আছে এটা আমি দেখে নিই। দেখেন যে এই কলামে পারচেজ বা আউটপুট কলামে কতগুলো ডেটা আছে, যে এক দুই মোট আছে মনে হয় সম্ভবত 20টা ডেটা থাকার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তো টোটাল 20টা আছে। তো আমার এখন টার্গেট হচ্ছে এই 20টা ডেটার মধ্যে কতগুলো বাই করেছে এটার প্রবাবিলিটি বের করব, এবং কতগুলো বাই করে নাই এটার প্রবাবিলিটি বের করব। তো কতগুলো বাই করেছে এটা আমরা দেখি, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তো 12টা হচ্ছে আমার বাই করেছে, তাহলে আলটিমেটলি 8টা আমার বাই করে নাই। তাহলে যদি আমি প্রবাবিলিটি বের করি, তাহলে প্রবাবিলিটি তাহলে কি হবে পারচেজের ক্ষেত্রে, যে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস, এটার তাহলে প্রবাবিলিটি কি, যে টোটাল ডেটা আছে হচ্ছে আমার 20টা, তার মধ্যে আমার পারচেজ করছে মানে তারা বাই করছে হচ্ছে 12টা, তাহলে 12 ÷ 20 এটা হচ্ছে পারচেজের ক্ষেত্রে তার প্রবাবিলিটি, মানে কতগুলো বাই করেছে তার ক্ষেত্রে প্রবাবিলিটি। এবং বাই করে নাই তাহলে কি, যে তাহলে বাকি যে ডেটা মানে যেহেতু 20টা, তার মানে 8 ÷ 20 এটা হবে যারা বাই করে নাই, এরকম মানুষ আছে হচ্ছে 20 জন, আর যারা বাই করেছে এরকম মানুষ আছে হচ্ছে, তাহলে এটার এইটাই মেনলি করা হয়েছে, যে পারচেজ ইকুয়াল টু ইয়েস, কতজন মানুষ বাই করেছে, যেহেতু আমার 20টা ডেটা আছে তার মধ্যে 12 জন মানুষ বাই করেছে, তাহলে পারচেজ ইকুয়াল টু ইয়েস এর ক্ষেত্রে প্রবাবিলিটি পাইছি হচ্ছে আমি এইটা, যে 12 ÷ 20। এবং পারচেজ ইকুয়াল টু নো, পারচেজ ইকুয়াল টু নো কি, যে আমার টোটাল ডেটা 20টা, তার মধ্যে 12 জন বাই করছে, তাহলে অবশ্যই 8 জন বাই করে নাই। তো 8 জন বাই যেহেতু করে নাই, তাহলে পারচেজ ইকুয়াল টু নো এর ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 8 ÷ 20, যেটা করলে আমার হচ্ছে এই যে 0.4 আসে। কিন্তু এখানে দেখেন একটা টার্মস আমি বলেছি, যে অন থেকে এই যে পারচেজ ইকুয়াল টু ইয়েস সে বাদ দিছে, কেন, কারণ এই যে এভিডেন্স যদি সেম থাকে তাহলে আমি অন থেকে বাদ দিতে পারবো, কারণ আমি জানি যে আমার সর্বোচ্চ প্রবাবিলিটি 1 হইতে পারে, 1 থেকে বড় কখনো প্রবাবিলিটি হবে না, প্রবাবিলিটির মান সর্বোচ্চ 1 হইতে পারে। তাহলে এইখানে দেখেন যে আমাদের দুইটা টার্মস আছে, একটা হচ্ছে সেই বাই করেছে আর একটা হচ্ছে সে বাই করে নাই। তাহলে বাই করেছে যদি আমি বের করতে পারি, সেটার প্রবাবিলিটি আমি যদি জানি, তাহলে অন থেকে সেটা আমি বাদ দিলে যারা বাই করে নাই সেটা আমি অলরেডি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ওইভাবেও আপনি বের করতে পারেন, অথবা আপনি ওই যে নর্মালি গুণে গুণেও বের করতে পারেন। আমি দুইভাবেই বললাম, যে গুণে গুণে তাহলে কিভাবে, যে আমাদের টোটাল ডেটা আছে 20টা, তার মধ্যে 12টার বাই করেছে, আর তাহলে যেহেতু বাই 12টা করেছে অবশ্যই তাহলে 8 জন মানুষ তারা বাই করে নাই, তাহলে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো এটার ক্ষেত্রে হবে হচ্ছে 8 ÷ 20, ঠিক আছে, 8 ÷ 20, তো সেটা করলে আমাদের 0.4 আসে। এবং আমি যদি ওই যে অন অন থেকে ওই রকম ওই প্যাটার্নে যাইতে চাই, তাহলে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস আমি বের করে ফেললাম, আমি জানি টোটাল প্রবাবিলিটি আমার অন হবে, কারণ সর্বোচ্চ প্রবাবিলিটি 1 হইতে পারে, আর এখানে এভিডেন্স আসলে এখানে ইয়ে করে নাই, যে এভিডেন্সটা মেইনলি এখান থেকে চলে যায় না, এভিডেন্স সেম আছে, এভিডেন্সটা পৃথক হয়ে যায় না, এই জন্য আমরা এই প্রবাবিলিটি থেকে, এই প্রবাবিলিটিটা আমি যদি অন থেকে বাদ দিই, তাহলে হচ্ছে আমি পারচেজ ইকুয়াল টু নো এর ক্ষেত্রে প্রবাবিলিটি পাবো। তো এই দুইটা আমি প্রবাবিলিটি পেয়ে গেলাম, তাহলে যেহেতু আমি দুইটা প্রবাবিলিটি অলরেডি পেয়ে গেছি, তাহলে এখন আমার প্রবাবিলিটি অফ এন্ট্রপি অফ পারচেজ এটা বের করা আমার ইজি হয়ে গেছে, এন্ট্রপি অফ পারচেজ আমি বের করতে পারবো। তাহলে এন্ট্রপি অফ পারচেজ এটা ইকুয়াল টু কি, মাইনাস সামেশন অফ এ বিলং টু এ, প্রবাবিলিটি অফ এ ইন্টু লগ টু বেস এ। তো যেহেতু আমাদের সাম করতে হবে এন্ট্রপি গুলার, তাহলে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস এর ক্ষেত্রে হচ্ছে আমরা এন্ট্রপি বের করলাম, প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো এর ক্ষেত্রে এন্ট্রপি বের করলাম, এবং সূত্রে এটা মাইনাস সাইন এখানে আছে, এটা ক্যালকুলেশন করলে আমার আউটপুট আসে হচ্ছে 0.97 অন, এটা হচ্ছে পারচেজ এর ক্ষেত্রে প্রবাবিলিটি। এই জিনিসটা কি সবাই বোঝা গেছে? দেখেন তো সবাই বোঝা গেছে, 0.4 এর আগে স্যার গ্রেটার দেন দিছি কেন স্যার? না গ্রেটার দেন না, এটা সাইন, এটা হচ্ছে ইকুয়াল টু সাইন, ইকুয়াল টু দেখেন এই জিনিসটা বোঝা গেছে কিনা, এই জিনিসই আমাদের লাগবে এখন আসলে। জি স্যার।
ওকে, সো দেখেন যে এটা হচ্ছে আমাদের তাহলে পারচেজ মানে কোন একটা স্পেসিফিক টার্ম থেকে আমরা কিভাবে এনট্রপি বের করতে পারি, তো সেটা অলরেডি আমরা বুঝে ফেললাম, ঠিক আছে। এখন আমাকে হচ্ছে কন্ডিশনাল এনট্রপি বের করতে হবে, ঠিক আছে। কন্ডিশনাল এনট্রপি বের করার জন্য তাহলে আমাদের কি কি পার্ট দরকার? মনে করেন যে আমার এডুকেশন ইকুয়াল টু এডুকেশনের ক্ষেত্রে কন্ডিশনাল এনট্রপি বের করতে হবে, মানে হচ্ছে এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন, এটা আমি বের করব। এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন, যেখানে পারচেজটা হচ্ছে ওয়াই, আমি যদি আগের এটার সাথে তুলনা করি, যেখানে এই যে এনট্রপি অফ ওয়াই গিভেন এক্স, ঠিক আছে, এনট্রপি অফ ওয়াই গিভেন এক্স, এই সূত্রটা যদি আমি দেখি, দেখেন যে এই সূত্রটা একটু ভালোভাবে দেখেন, একটা বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। এনট্রপি অফ ওয়াই গিভেন এক্স, তো এই টার্মটাকে যদি আমি এরকম চিন্তা করি, এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন, ঠিক আছে, তো এটার সাথে কিন্তু আমি ম্যাচ করাতে পারি না, ওয়াই গিভেন এক্স আর পারচেস গিভেন এডুকেশন সেম জিনিস না? জি স্যার, হ্যাঁ, দুইটাই সেম জিনিস, গুড, ঠিক আছে। তো দেখেন যে দুইটাই সেম জিনিস, তো এনট্রপি অফ ওয়াই গিভেন এক্স এটা সূত্র তাহলে কি ছিল, যে যতগুলো আমাদের ওইখানে ফিচার ছিল সবগুলার এরকম প্রবাবিলিটি এবং স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি এর গুণফল এবং তাদের ওয়েটের সাম করতে হয়েছিল। যদি আমাদের এই যে এক্স এর মধ্যে দুইটা ফিচার ছিল, একটা হচ্ছে এ আরটা হচ্ছে বি, তাহলে কি করতে হয়েছে, যে প্রথমে প্রবাবিলিটি অফ এ বের করতে হয়েছে, তারপরে এনট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ বের করতে হয়েছে। তাহলে এখানে যদি আমি চিন্তা করি যে এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন, ঠিক আছে, এটা আমি চাচ্ছি, তাহলে এখানে আমাদের কি কি লাগবে, দেখেন যে এডুকেশনের মধ্যে তিনটা পার্ট আছে, একটা আছে মাস্টার্স, একটা আছে হাই স্কুল এবং একটা আছে হচ্ছে ব্যাচেলর। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, যে প্রবাবিলিটি অফ মাস্টার্স বের করতে হবে, প্রবাবিলিটি অফ হাই স্কুল বের করতে হবে এবং প্রবাবিলিটি অফ ব্যাচেলার বের করতে হবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স, এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন ইকুয়াল টু হাই স্কুল, এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন ইকুয়াল টু আমাদের ব্যাচেলার, এটা বের করে আমাদের সেইগুলো হচ্ছে ওয়েটের সাম করলে আমাদের অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। আবার দেখি, দেখেন তাহলে এখানে কি হবে, যে এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন এটা ইকুয়াল টু তাহলে হবে প্রবাবিলিটি অফ এডুকেশন, প্রবাবিলিটি অফ হাই স্কুল ইনটু এনট্রপি অফ পারচেস গিভেন হাই স্কুল প্লাস প্রবাবিলিটি অফ মাস্টার্স ইনটু এনট্রপি অফ পারচেস গিভেন মাস্টার্স প্লাস প্রবাবিলিটি অফ ব্যাচেলার ইনটু এনট্রপি অফ পারচেস গিভেন ব্যাচেলার, এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এনট্রপি অফ পারচেস গিভেন এডুকেশন বের হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল এনট্রপি, তো এটাই হচ্ছে আমাদের এখন টার্গেট। তো দেখেন যে তাহলে আমাদের এখান থেকে কি কাজ করতে হবে, যে এডুকেশনের ক্ষেত্রে আমাদের তাহলে তিনটা পার্ট, যে প্রবাবিলিটি অফ যে তিনটা পার্ট ছিল ওই সবগুলোর প্রবাবিলিটি আগে বের করে ফেলতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু পার্চেজ একটা বুঝে ফেলছি, তাহলে এডুকেশন একটা করে ফেলেন, দেখেন এডুকেশন একটা পারা যায় কিনা। তাহলে আমাকে এখন বের করতে হবে যে প্রবাবিলিটি অফ মাস্টার্স ইকুয়াল টু কত, প্রবাবিলিটি অফ হাই স্কুল ইকুয়াল টু কত এবং প্রবাবিলিটি অফ ব্যাচেলার ইকুয়াল টু কত, এটা বের করেন তো কি অবস্থা হয় দেখেন তো। কত কত আছে একজন বলেন তো স্যার? মাস্টার্স এর প্রবাবিলিটি হচ্ছে 0.35, হাই স্কুলের টা 0.35, সো ব্যাচেলর এর টা 0.3 হওয়ার কথা, 0.3 হওয়ার কথা, আচ্ছা, গুড। দেখেন যে এরকম আমরা দেখি যে ওই ক্যালকুলেশন না করে আমরা দেখি যে এখানে কত বাই কত, টোটাল ডেটা আছে 20টা, তাহলে মাস্টার্স এর ক্ষেত্রে দেখি যে মাস্টার্স কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, সাতটা স্যার, পাঁচটা, ছয়টা, সাতটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ সাতটা আছে।
তাহলে যে 0.35 এরকম হবে, যে 7 ডিভাইডেড বাই 20, এটা হচ্ছে আমাদের মাস্টার্স এর ক্ষেত্রে প্রবাবিলিটি। হাই স্কুলের ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে আমাদের এরকম বের করতে হবে কয়টা, এবং ব্যাচেলর প্রবাবিলিটি কয়টা এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এটা এখনই কেটে যাবে, আপনারা আবার জয়েন করেন। আচ্ছা একটু রেস্ট দেই, ঠিক আছে, যে 10 মিনিট পরে আবার ঢুকি। এখন বাজে কয়টা? 10:11:25, তো 11:35 আবার শুরু করবো, ঠিক আছে, কারণ একটু রেস্ট দরকার, না হলে বোঝা যাবে না, টার্মস অনেক। তো ওকে 11:35 আবার সেম লিঙ্কে সবাই জয়েন করেন। Yes, sir.